পোস্টার রাজনীতিতে সরগরম হয়ে উঠল অশোকনগর পৌরসভা এলাকা। বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে পোস্টার নিয়ে জল্পনা। বিজেপির দাবি তৃণমূল ভয় পেয়ে নোংরা রাজনীতি করছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দাবি তৃণমূলের। পোস্টার রাজনীতিতে সরগরম হয়ে উঠল অশোকনগর পৌরসভা। বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লেয়তাহানির পোস্টার ঘিরে জল্পনা। এদিন পুরসভার 13 ও 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় 13 ও 21 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে এই পোস্টার পড়ে। পোস্টার ঘিরে তৃণমূলের নোংরা রাজনীতির অভিযোগ এনেছে বিজেপি। 13 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামলেন্দু দে বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শাসক দল ভোট ময়দানে ভয় পেয়ে নোংরা রাজনীতি করতেই এই পোস্টার মেরেছে। আমার নামে একটা কেস আছে, মারামারির কেস আছে। রাজনীতি করতে গেলে এ ধরনের আকচার কেস হয়। এছাড়া আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ কেউ দেখাতে পারে, আমি প্রার্থীপদ প্রত্যাহার করব। আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, আমাকে এখানে সকল মানুষ আমাকে চেনে এবং আমাকে জানে। সরকার পক্ষ আমরা আশা করছি ওখানে কোনো সাহস নেই যে তাদের নাম লিখে দেবে। ব্ল্যাঙ্ক একটা পোস্টার ছাপানো হয়েছে, আর এটা আমার মনে হয় শাসক পক্ষ হেরে যাওয়ার ভয়ে, আতঙ্কে তারা এই ধরনের নোংরা খেলায় নেমেছে। এতে তাদের ফল আরও খারাপ হবে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। অশোকনগর পুরসভার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমন পাল বলেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সাথে তৃণমূল জড়িত নয়। তৃণমূল এই ধরনের কোনো নোংরা রাজনীতি করে না। 13 নম্বর ওয়ার্ডে যিনি প্রার্থী হয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি আমার থেকে বয়সে অনেক বড়, আমার পাড়ার মানুষ। আমার তার সম্পর্কে এই ধরনের রুচিতে বাধে এই ধরনের কথা বলতে। উনি ভদ্র মানুষ, রাজনৈতিক বিভেদ আমাদের আছে। উনি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত। ভারতীয় জনতা পার্টি কিনে তৃণমূল কংগ্রেস চিন্তিত। ভারতীয় জনতা পার্টির নিজের দলের যে গোষ্ঠীকোণ দল সারা অশোকনগর জুড়ে প্রকট হয়েছে, আপনারা নিজেরা জানেন, তারাও জানেন। সংবাদ মাধ্যমকে বলতে হয় শাসক দলের কথা, তারা বলে দিল, কিন্তু তারা নিজেরাও জানেন যে এর সাথে শাসক দলের কোনো যোগ নেই। অপরদিকে 21 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নীলরতন মিত্র বলেন, বিজেপি পার্টিকে কালিমালিপ্ত করতে তৃণমূলের চক্রান্ত এটা, মানুষ এর জবাব দেবেন। নোংরামো করার জন্য রাজনীতিটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা নোংরামো করার জন্য একদল চক্র তো আছেই। তা আমি এই নোংরা বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা নিশ্চয়ই তাদের চিন্তাশক্তিতে এগুলো বিচার করবে, আর এটা ভিত্তিহীন প্রচার, শুধু রাজনীতিকে দুর্নীতির পরিণত করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে গায়ে কলঙ্ক মোচন করার জন্যই এসব চক্রান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, অশোকনগর।